নারী হাসিলে পৃথিবীখন সুখী। নারী মাতৃ, নারী ভগ্নী, নারী তুমি অনন্যা। আজি আন্তর্জাতিক নারী দিবস, বিশ্বর নারীক সন্মান জানায় প্রতি বছরে আট মার্চ তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। আজি সমগ্র বিশ্বর আন আন প্রান্তর সমান্তরালক রাজ্যরও প্রান্তে প্রান্তে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ওদালগুড়ির টংলাত পদ্মশ্রী বিরুপালা রাভা। অন্ধবিশ্বাস, কুসংস্কার, ডাইনী হত্যার দরে সামাজিক ব্যাধির পর সমাজক সচেতন করে তোলা আর পদ্মশ্রী সন্মানে সন্মানিত হওয়া বিরুপালা রাভাই ওদালগুড়ির টংলা আঞ্চলিক নিখিল রাভা ছাত্র সন্থার কার্যালয়ত উপস্থিত থাকি সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানায়। ডাইনী শব্দটো এইটো কলে এটা অপরাধ, এটা বিয়া ব্যাধি, এইটো আমি দূর করবার কারণে আমি মিশন বিরুবলা হয়ে আমি সজাগ সচেতনমূলক হিসাবে আমি কাম করে আইসো। সমাজ সংস্কার করা ব্যবস্থা আমার মহিলার দায়িত্ব, আর সেই অনুপাতে আমি আন্তর্জাতিক নারী দিবস দেশ বেজাল কথা লুই পেলে আমার সমাজখন যেহেতু মানে নারী সকলে নির্যাতিত হয়েছে, আমার প্রাপ্যখিনি মৌলিক অধিকারখিনি সেই বিষয়েও আমি মানে দাঙি ধরব লাগবে। মই এইখিনিকে কই সকলকে মোর আন্তরিক ফল পর শুভেচ্ছা জানাইছো। নারী দিবসের প্রাসঙ্গিকতা তেতিয়াহে থাকিব যেতিয়া নারীয়ে নিজের প্রতিভা কোনো ধরনের বাধা নোহাক বিকশিত করিব পারিব। নারী দিবসের এই দিনটোত নারী সকলক নিজের কর্মরে উজলিবলৈ আহ্বান জানায় পদ্মশ্রী সন্মানে সন্মানিত শিপিনী হেমপ্রভা চুটিয়ায়। আমি এই নারী দিবস বলে গৌরব করলে নহব, মানুষে সদায় আমার নারী সমাজে কয়ে আছে পুরুষ আর নারী সমানে আগুয়াই যাব লাগে, কিন্তু সচা কথা আগুয়াই গৈছেও। এতিয়া আমার ভারতের রাষ্ট্রপতি এগারী নারী, মই একো করব নোৱাৰো, তাঁতৰ শালত ধর্মগ্রন্থ তুলি মই আজি মোৰ পরিচয় দাঙি ধরব পাৰিলোঁ। ঠিক তেনেধৰণে যার যি যোগ্যতা আছে সেই ধরনের আমার নারীয়ে সততার নিষ্ঠার কাম করে জাতিটোর কারণে, দেশের কারণে আর এই নারী জাতির কারণে কাম করবলৈ সকলোৱে প্রয়াস করব লাগে, তেতিয়াহে আমার এই নারী দিবসটোর সন্মানও আমি জিয়াই রাখিব পাৰিম। আন্তর্জাতিক নারী দিবসের লগত সংগতি রাখি বেসরকারি অনুষ্ঠান, নিজের উদ্যোগত আর সম্মিলিত নারী অধিকার সুরক্ষা মঞ্চ, অসম গ্রামীণ জীবিকা অভিযান, মধ্য যোরহাট উন্নয়ন খণ্ড, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান কাকজান খণ্ডর উদ্যোগত আজি কাকজান খেলপথারত মুকলি আকাশের তলত উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের আমার আজ মুখ্য বার্তা হচ্ছে সকলকে আমি প্রযুক্তিবিদ্যার জড়িয়ে শিক্ষিত করব লাগে, মহিলা সমাজক সাইবার ক্রাইমর পৰা উদ্ধার করবর কারণে আমার যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে এই পুলিশ প্রশাসনের মাজত একটা সজাগতামূলক সভা অনুষ্ঠিত হব লাগে, সজাগতার সৃষ্টি হব লাগে। লগতে পুলিশের যা থানা আছে, আরক্ষী চকী আছে, এই আরক্ষী চকীবিলাক আসলে জেন্ডার সেন্সিটিভ হাব হব লাগে, যাতে এগারী ভুক্তভোগী মহিলায় তখন মনের কথাখিনি পুলিশের আগে নির্ভয়ে কব পারে আর তখনসলের পাটা সম্পূর্ণ সহযোগিতা পায়। ইফালে যোরহাট জেলার চেলেংহাটত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর চেলেং আঞ্চলিক শাখা, শিশু আইমাতৃ কল্যাণ সমিতির উদ্যোগত আর আঞ্চলিক শাখার সহযোগত আঞ্চলিক শাখার গুরুগৃহত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। নারীর অবিহনে সৃষ্টি বিকল, নারীয়ে অকল সন্তানে জন্ম দিব না জানে, নারীয়ে সমাজও গঠন করব পারে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে নারী সকলক যথেষ্ট আখ্যান দি গৈছিল, কিন্তু আমার বহু লোক সকলে গুরু ধর্মর প্রতি আকৃষ্ট নোহা হেতুকে আমার নারী সকল পাকঘর ভিতরতে সোমাই আছে। আমি সদায় পাকঘর কামত ব্যস্ত না থাকি আমি গুরুজনার আদর্শ রীতি নীতিরে আমি যে এই গুরু ধর্মটা আমি পালন করব পারো তার উদ্দেশ্যে আজি আমি নারী দিবস পালন করেছো। ইফালে ডিমৌ সম্মিলিত মহিলা সমিতির উদ্যোগত ডিমৌ জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক প্রকল্পত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। পুয়ার ভাগত পতাকা উত্তোলন, শহীদ তর্পণের পিছতেই নারী সকলে ডিমৌর বিভিন্ন ঠাইর অহা মহিলা সকলক লৈ ভিন্ন পরম্পরা রক্ষা করে সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়ায়। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গতি রাখি ডিমৌর বৃহত্তর মহিলা সমাজখনেও একে পদক্ষেপ লব লাগে, নারী সকল সকলো দিকত আগবাড়ি যাব লাগে, তার বাবে আমি তেখেতলোকক প্রেরণা বা লগ দিয়া এইটোই আমার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এনেদরে আজি রাজ্যর প্রান্তে প্রান্তে নারীর প্রতি সন্মান, নারীর সবলীকরণ, নারীর শৈক্ষিক, আর্থিক, রাজনৈতিক, সামাজিক আদিকে ধরে সমগ্র দিকত শক্তিশালী রূপে গড়ি তোলার উদ্দেশ্যে পালন করা হল নারী দিবস। নারী মমতাময়ী, নারী ত্যাগর প্রতিমূর্তি। দ্য নিউজ প্লাসর তরফর পরাও প্রতিগী নারী যাচ্ছিল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট।
তিনিটা নিউজ প্লাছ।